এখন ভোর 5টা বাজে আর এই গর্জনটা শুনতেই দারুণ লাগছে। তো এখন আমরা ঢুকলাম হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি সুমন আর ওয়েলকাম টু সুমন দে ব্লগস। আজকের এই ভিডিওটা পুরি ব্লগ সিরিজের সেকেন্ড ভিডিও, আর তোমরা যদি ফার্স্ট ভিডিওটা মিস করে থাকো তাহলে সেটাও দেখে নিতে পারো। ওপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশানে তার লিংক দেওয়া রয়েছে। তো ফার্স্ট ভিডিওতে ছিল ফার্স্ট দিনের ব্লগটা, তো তারপরে সেকেন্ড দিনের ব্লগটা আজকে সেকেন্ড ভিডিওতে তার কিছুটা পার্ট দেখানো হবে, কারণ সেকেন্ড দিনে এত কিছু আমরা দেখেছি অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, তাই কিছু কিছু পার্টেই আসবে সেকেন্ড দিনের পুরো ব্লগটা। তো চলো শুরু করা যাক। এখন ভোর 5টা বাজে, আমি আর টুকে উঠে গেছি। আমরা উঠে একটু বাইরে বেরিয়েছি যে কি সমুদ্রটা ভোরবেলা কিরকম লাগে। এখনো আর কি সূর্যের আলোক ফোটেনি, মানে এখনো আকাশটা রাতের মতনই রয়েছে। চারিদিকে কুয়াশা কুয়াশা একটা ভাব রয়েছে, ঠান্ডা একটু আছে যার জন্য সোয়েটারটা আমি পরেছি। বিচ দেখতে পাচ্ছি পুরোই অন্ধকার, এখনো সূর্য ওঠেনি। টাইমটা সানরাইজের টাইমটা দেখলাম 6:24 দেখাচ্ছে সানরাইজ। তো আমাদের 6:30 বেরোনোর কথা সাইটসিইং এর জন্য। তো আমরা কি করব, আরেকটু বাদে ফিরে আসব হোটেলে, দিয়ে রেডি হয়ে নেব, আমরা স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব। রেডি হয়ে একবারে আমরা বেরোব। তো এখান থেকে এখন বিচের দিকে যাচ্ছি, টুকাই ওখানে দাঁড়িয়ে আছে, হাওয়া দিচ্ছে আর তার মধ্যে কুয়াশা রয়েছে। এখনো সূর্য ওঠেনি, ভোর হয়ে গেছে, সূর্যের এখনো দেখা নেই, কিন্তু চাঁদ মামাকে কিন্তু দেখা যাচ্ছে খুব ভালোভাবে। বিচটা পুরো একদম কুয়াশাময়, একটা বেশ মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। তো সমুদ্রের গর্জন সব সময়, আর এই গর্জনটা শুনতেই দারুণ লাগছে প্রথমবার। তো এরপর হোটেলে আমরা ফিরে রেডি হয়ে সোজা চলে গেলাম বাস স্ট্যান্ডে। সকাল 7টা বাজে কিন্তু এখনো সূর্যি মামার কোনো দেখা নেই, চারিদিক কুয়াশা আর মেঘে ঢাকা আকাশ। তো সূর্য দেখতে পেলাম না, ভেবেছিলাম আজকে সানরাইজ দেখব সমুদ্র থেকে, কিন্তু সানরাইজ আর দেখা হলো না, কারণ আমাদেরকে চলে আসতে হলো বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা আজকে সাইট সিনিং এর জন্য বাসে যাব। তো বাসের টাইম 8টা, তো আমরা অনেকটাই আগে চলে এসেছি, যদিও হোটেল থেকে অটো ঠিক করা ছিল ওখান থেকে আর কি আমরা চলে এসেছি। তো এসে এখন আমরা এখানে চা খেলাম, চা খেয়ে আমি একটু হাঁটতে বেরিয়েছি, খুব সুন্দর ফাঁকা একদম রাস্তা আর চারিদিকে একদম নির্জন আপাতত। তো হাঁটতে বেরিয়েছি, এবার ফিরে কিছু আশেপাশের দোকান থেকে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন আমাদের জার্নি স্টার্ট হবে। তো আপাতত বাসে গিয়ে কথা হচ্ছে, আমি একটু হাঁটি, এটা এনজয় করে নিই, মর্নিং ওয়াকও হয়ে যাবে। তো চলো টাটা। অবশেষে যাত্রা শুরু করার আগে সূর্যি মামা দেখা পাওয়া গেল। তো যথারীতি বাসের জার্নি স্টার্ট হলো সময় মতো। বাসের যিনি গাইড ছিলেন জগ্গু ভাইয়া, উনি পুরো জার্নিটাতেই আমরা যেখানে যেখানে যাচ্ছি এবং আমরা যেখান দিয়ে যাচ্ছি তার চারিপাশের জায়গা সম্পর্কে কিছু তথ্য দিতে দিতে আমাদের নিয়ে গেলেন। তো বাসে একদমই বোর ফিল হয়নি, কারণ পুরো বাসের জার্নিটাতে জগ্গু ভাইয়া কিছু না কিছু বলতে বলতে, কিছু না কিছু ইনফরমেশন দিতে দিতে আমাদেরকে নিয়ে গেছিলেন। জো 12 ঘন্টে কা টুর হ্যায় উসমে সে কুছ সময় আপ গাড়ি মে ঘুমেঙ্গে, কুছ সময় বাহার ঘুমেঙ্গে, দিন ভর ঘুমেঙ্গে, লেকিন কহাঁ পর ক্যা হোগা, কহাঁ পর ক্যা নাহি হোগা, ক্যা আচ্ছা হোগা, ক্যা বুরা হোগা, দিন ভর হামারে সাথ ক্যা হোগা, হম কিসি কো মালুম নাহি। তো হর মুসিবত সে বচকর সবই জগা ঘুম ঘাম কে শাম কো সহি সালামত ইয়াহাঁ পর ভি পৌঁছনা হ্যায়। তো হর মুসিবত সে বচনে কে লিয়ে এ সফর শুরু করনে সে পহলে সবই মেহমান এক কে বার আপনা সচ্চা মন সে মেরে সাথ বলিয়ে জয় জগন্নাথ স্বামী কি জয়, জয় জগন্নাথ স্বামী কি জয়। এখন আমরা নেমেছি চন্দ্রভাগা বিচে, এখানে আমাদের 15 মিনিট টাইম চন্দ্রভাগা বিচটা দেখার জন্য। তো আমরা এখন বিচটা ঘুরে দেখবো, এদিকে ভালোই রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না, এতই আর কি রোদ। আমরা এখন চন্দ্রভাগা বিচটা ঘুরবো।
এরপরে আমাদের স্টপেজ হবে কোণারক মন্দির। তো বাসের গাইড বললেন যে কোণারক মন্দিরে ওখানে ঘুরে তারপর ওখানে আধ ঘন্টা লাঞ্চ টাইম দেবেন, তো ওখানে আমাদের লাঞ্চটা সেরে নিতে হবে। এরপর আমরা গেলাম কোণারক মন্দিরে। পার্সোনালি আমার জায়গাটা খুব ভালো লেগেছে, এত সুন্দর একটা স্থাপত্যের নিদর্শন সেটা ওখানে না গেলে আর কি বোঝা যাবে না। আপাতত আমরা বাস থেকে নেমে গেছি কোণারকের সূর্য মন্দিরের কাছে, এখানে আমরা লাঞ্চ করব। তো ফার্স্টে আমরা লাঞ্চের কুপন কেটে নিলাম, লাঞ্চের কুপন কেটে এবার আমরা আমাদের গাইড আস্তে আস্তে নিয়ে যাবে মন্দিরের ভেতর। তো দেখা হবে মন্দিরে। তো এই আমাদের জাগ্গু ভাইয়া আমাদের গাইড বাসে, তো সে এখন মন্দিরের ভেতর আমাদের নিয়ে যাচ্ছে। এই আমাদের টিম আসছে। এই দূরে দেখা যাচ্ছে কোণারকের সূর্য মন্দির। সামনে আমাদের যাচ্ছে এখানকার সেন্ট্রাল গভর্নমেন্টের গাইড লক্ষিন্দর ভাইয়া, তো উনি আমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবে। কোণারকের সূর্য মন্দিরের একটা ইন্টারেস্টিং ঘটনা রয়েছে, যেটা হচ্ছে এই মন্দিরে কিন্তু কোনো দিন পুজো হয়নি। কেন হয়নি সেটা জানার জন্য তোমরা আই বাটনে ক্লিক করতে পারো, ওইখানে ডিটেলসে বলা আছে, আর ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা ঢুকলাম, এন্ট্রি করেছি মন্দিরে। মন্দিরের সামনেটা, মন্দিরের চারিপাশের এরিয়া, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, হাতি হতে দৌলত, তেল হতে তাকত, জব আদমি কে পাস পয়সা ওর তাকত বরাবর হো জাতে, তো মন মে গর্ব হম বাবা আতে। মন্দির কে কে বলতে কে মন কে ঘমন্ড কে বাহার ছোড় কে অন্দর আইয়ে তো আপকো দর্শন মিলেগে, নেই তো ভাই এসা বরাবর পত্তো নেই মিলেগে, দোনো মূর্তি একই হে, বলতে কে হো কাজ ছোড় চাইয়ে, চলিয়ে অমঙ্গল। খুব সুন্দর সুন্দর কাজ করা রয়েছে মন্দিরের গায়েতে। আমরা এখন গাইডের সাথে এগিয়ে যাচ্ছি। এক দু তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোল সতেরো আঠেরো উনিশ বিশ ছ মিনিট দশ বাজ কে ছ মিনিট টাইম হো রে অভি টাইম সবে ছ সাড়ে সাত ন সাড়ে দশ বারো সাড়ে এক তিন সাড়ে চার ছয় ঘুমতে মিনিট কা কেসে পাতা হে তিন তিন মিনিট যে গুলি হে যে যে বল তিন মিনিট এক গুলি জি জি ये देखिए बड़ा अवतार है बड़ा अवतार ये नाग नाग पंचमी है ये नाग नागिनी का बंधन है औरत वेट किए हस्बैंड के लिए लेकिन आजकल हस्बैंड वेट करते औरत के लिए इंतजार पर खा रहे उल्टा होगा तो ये भैया नरसिंह अवतार है सुंदर
দেখা হয়ে গেছে, এখন আমরা হোটেলে খেতে যাব। আগে থেকেই কুপন কাটা রয়েছে লাঞ্চে, তো ওখানে আমরা খেয়ে তারপর আবার বাসে চেপে নেক্সট ডেস্টিনেশনে যাওয়া হবে। তো এখন 10:40 বাজে, তো আমাদের এখনই লাঞ্চ করে নিতে হবে, কারণ বলছে এর পরে যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় সেভাবে কোনো ভালো খাবারের দোকান পাওয়া যাবে না। যা আছে এই কোণারক টেম্পলের আশেপাশেই রয়েছে, তো এইখানে আমাদের আর কি লাঞ্চটা সেরে নিতে হবে, এত আর্লি আর কি সেরে নিতে হবে, কিছু করার নেই। তো যতটা খাওয়া যায় খেয়ে নেবো, বাদ বাকি আমাদের কাছে কিছু ড্রাই ফুডস রয়েছে, তো বাসে যেতে যেতে খিদে পেলে আমরা সেগুলো খাবো বলে ঠিক করেছি। তো আমরা এই এখন কোণারক টেম্পল থেকে এক্সিট করছি, দূরে কোণারক টেম্পল দেখা যাচ্ছে দূরে ওইখানে। তো আমরা বেরিয়ে এখন হোটেলের দিকে এগোচ্ছি, তো দেখা হবে আবার লাঞ্চের পর। এরপর যথারীতি নির্ধারিত জায়গায় আমরা লাঞ্চ সেরে রওনা দিলাম ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। আজকে এইখানেই থামছি, অলরেডি এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, বাকি পার্টগুলো অ্যাড করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো সেটা আমি করছি না। তো এই দিনের পরবর্তী যে জায়গাগুলোতে আমরা গেলাম সেটা আমি একটা অন্য পার্টে আপলোড করব। তোমরা অবশ্যই সাথে থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, যাতে পরবর্তী পার্টটা আপলোড করা মাত্রই তোমরা নোটিফিকেশন পাও। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আর ভিডিও তলায় দেওয়া রইল। তো নেক্সট ভিডিও আসা অবধি সবাই ভালো থেকো, আজকে এটুকুই, টাটা।